ওই তো সেজে করিং করবো আর দিয়ে আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আসছি। কাল পরশু যে সাপগুলি ঘাটাল রাজপুর থেকে রেসিভ করেছি, এগুলো গভীর শাল জঙ্গলে রিলিজ করতে এলাম। এটা হচ্ছে আমাদের গড়বেতা জঙ্গল। এই সাপটি কালকে রাত্রেবেলা দুটার সময় নিমতলা পোস্ট অফিস থেকে রেসিভ করেছিলাম, এটা জঙ্গলে রিলিজ করেছি। আমাদের ঘাটাল পণ্যবার থেকে রেসকিউ করেছি, রাসেল ভাইপার চন্দ্রপড়া এটা করছে। এটি হচ্ছে রাসেল ভাইপার, রেসকিউ করেছিলাম ঘাটাল পণ্যগর পার্কের সামনে থেকে কাল রাত্রেবেলা দশটার সময়, এটাও রিলিজ করেছি। রাসেল ভাইপার গড়বাটা যাই, এটি বিবেকানন্দ মোড় ঘাটাল পশ্চিম মেদিনীপুর রেসকিউ করেছিলাম এই তিন দিন আগে। রাসেল ভাইপার এটা করে রেসকিউ করে ছেড়ে দিচ্ছি। বিবেকানন্দ মোড় থেকে রেসকিউ করেছিলাম আর তিন দিন আগে। হাওয়াই দেখেছো? খুবই বিষধর সাপ। আজকে আমি এলাম গড়বেতা পশ্চিম মেদিনীপুর জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর ঘাটাল এসএফ রেঞ্জ সুলতাননগর। সবগুলি রেসকিউ করেছিলাম, সবগুলি বিষয় সাপ বাড়িতে ডিস্টার্ব করতে আসছিল, তাহলে দুদিনে রেসকিউ হয়েছিল রাত্রে রাত্রে বেশি করে। এই সাপগুলিকে আজ গড়বেতা জঙ্গলে রিলিজ করলাম, জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর ঘাটাল এসএফ রেঞ্জ সুলতান। Thank you.